আচ্ছা, অনেকদিন আগে আমাদের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি এখন প্রয়াত হয়েছেন, ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনি বিয়ে করেননি কেন। তো এই প্রশ্নটা যদি আপনাকে করি, করবো আমি। হ্যাঁ করেন। আচ্ছা, যদি আমি করি আপনাকে এই প্রশ্নটা, আমি করতে চাই নাই, কিন্তু যেহেতু আপনি বলছেন সেজন্য করছি। আপনি কি উত্তর দেবেন? করতে চান নাই, না করে করেন না। না, যেহেতু আর বলে ফেলেছেন সে আমি করলাম আর কি উত্তর দেবেন আপনি? একই কথা, সময় পাইনি। আচ্ছা, কিন্তু এটা আমি ব্যাখ্যা করতে চাই। অবশ্যই। উনি সময় পাননি কেন সেটা আমি জানি না, উনি বলতে পারেন। আমি সময় পাইনি কারণ আমার পারিবারিক একটা বিরাট রেসপন্সিবিলিটির জায়গা ছিল। আমার বাবা মার দেখাশোনা আমাকে একা করতে হয়, এই সংসারটা আমাকে একা চালাতে হয়, এবং এখন আসলেই গত 10 বছরে আমি ভীষণ ব্যস্ত, ভীষণ রকম ব্যস্ত। সো এই সব মিলিয়েই আমি সত্যি কথা আমি সময় পাইনি, প্রথমে পরিবারের কারণে, পরে আমার নিজের পেশাগত জীবনের কারণে। সময় তো এখনও পেরিয়ে যায়নি। সময় বহু আগেই পেরিয়ে গেছে। না, এটা আমি একমত না। এটা যদি আপনি ওয়েস্টার্ন কালচারের দিক মানে চিন্তা করে বলেন যে লাইফ ক্যান বি বিগেন অ্যাট এনি টাইম, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের না, আমার মনে হয় না সময় আছে, আমি ওটা নিয়ে আসলে ভাবছিও না। না, সেটা অবশ্য ঠিক। আচ্ছা, একাকিত্ব কেমন লাগে আপনার? সময় কোথায় একাকিত্ব পাওয়ার, একাকিত্ব তো পাই না রুমেল ভাই। আমার পুরো বাসার রেসপন্সিবিলিটি দেখে, পার্টির কাজ করে, আপনাদের গণমাধ্যমের সাথে প্রতিনিয়ত কথা বলার পরে, লেখালেখি করার পরে, আমি তো সময় পাই না, হাতে সময় থাকে না। তাই মানে সময়ের খুব টানাটানি? সময় টানাটানি সত্যি। আমার যদি কোনো কিছুর অভাব থাকে সেটা হচ্ছে সময়। কিন্তু আমি কেন জানি আমার বারবার মনে হচ্ছে, সেটি হচ্ছে ধরুন এই যে আপনার পার্টির কাজ করা, আপনার গণমাধ্যমের সঙ্গে কাজ করা, আপনার নিজের লেখালেখি করা, আপনার আইন পেশায় সময় দেওয়া, এত কিছুর জন্য কোনো না কোনোভাবে আপনি সময় বের করে নেন, এইটার জন্য আপনি সময় পান না, আমার মনে হচ্ছে এটা আপনি এড়িয়ে যাচ্ছেন। আমি আপনাকে সব সত্যি বললাম, আপনি আমার মুখে আসলে কোন একটা উত্তর শুনতে চাচ্ছেন। আপনি কি শুনতে চাচ্ছেন আপনারা বলে দেন না। আমি সত্যিটা শুনতে চাচ্ছি, আপনি যত ব্যাখ্যা দিচ্ছেন কোনোটাই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমি এতক্ষণ আপনাকে সত্যি বলেছি। আচ্ছা যাই হোক, আপনি সত্যি বলেছেন, ঠিক আছে। ঘটনাটা হচ্ছে কি জানেন, ধরুন আপনি তো একজন লয়ার, আপনার সঙ্গে তেমন কথাই পারবো না। আপনারা হচ্ছে সত্য বের করে আনতে পারেন, আপনার কাছ থেকে সত্য বের করা মনে হয় আমার পক্ষে সম্ভব হবে না, আমার যেটা মনে হচ্ছে আর কি। আপনি যা ভাবেন। আচ্ছা, আমি আমার মতো ভেবে নিলাম, কিন্তু সময় চান কারো কাছে, মানে কেউ সময় দিক আমাকে? আমার তো সময়টা থাকতে হবে তাকে দেওয়ার মতো, বা তার কাছ থেকে সময়টা নেওয়ার মতো। না, সেটা তো অবশ্যই, কিন্তু একটা বিষয় হয় কি, ধরুন অনেক ব্যস্ততা, এইসব ব্যস্ততার মধ্যেও কখনো কোনো, ধরেন বৃষ্টি হয়ে যায় সন্ধ্যায়, আজকে কোনো কাজ নেই হাতে, এরকম সময়ে খুব কাছাকাছি সময়ের মধ্যে মনে পড়ে না, ঘটেছে। আচ্ছা, আর তাছাড়া নেটফ্লিক্স আছে, বন্ধু বান্ধব আছে, মা আছেন, সময় তো কেটেই যায়। আর কোনো সন্ধ্যা কি আসলে আপনারা আমাকে ফ্রি রাখতে দেন? সেটা তো কোনো গণমাধ্যমের সাথে তো আমার কথা হয় না। তা হয়, কিন্তু তারপরে হয় না। এই যে ধরেন মাঝখানে আমাদের কোভিড পিরিয়ড গেল, তখন হয়তো ফ্রি থাকেননি, কিন্তু বাসায় থেকেই কাজ করেছেন, হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, স্টুডিওতে আসতে হয়নি, বাসা থেকে যুক্ত। জুম? হ্যাঁ, জুম ছিল, কিন্তু ধরুন আপনি আমার সঙ্গে এসে 1 ঘন্টা 40 মিনিট 35 মিনিটের শো করবেন, সেটার জন্য এখন আপনাকে হয়তো বাসা থেকে আরও 1 ঘন্টা আগে বেরোতে হয়, আরও আগে থেকে প্রিপারেশন নিতে হয়, তো সব কিছু মিলে তখন তো আর এটা ছিল না, সেজন্য বলছি। আর ওই সময়টাতে আমরা অনেককে অনেক রকম, মানে আমরা ইউজুয়ালি যাদেরকে যেরকম দেখি না অনেককে দেখেছিলাম। যেমন আমি একজন অভিনেতার কথা বলতে পারি, জাহিদ হাসান, অনেক নাম করা অভিনেতা, হঠাৎ করে তখন আমরা খবর পেলাম যে তিনি কবিতা লিখতে শুরু করেছেন এবং তার সেই কবিতা প্রকাশও হচ্ছে। তো মানে এরকম একজনের উদাহরণ দিলাম, এরকম অনেককেই অনেক কিছু করতে আমরা দেখেছি। কেউ ছবি এঁকেছে, কেউ গান শিখেছে, গান গেয়েছে, নানান রকম, কেউ টিকটক বানিয়েছে, কেউ টিকটক বানিয়েছে। তো আমিও সেরকম সময়ের কথাই বলছি আর কি। তখন এই করোনায় আমার 2 বার করোনা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় ছিলাম এবং সাবধান ছিলাম। তো করোনার সময়টা না আসলে আমাদের সবার জীবনটাই একটু এলোমেলো ছিল, একটা চাপা ভয়, অনিশ্চয়তা, বিশেষ করে আমার মতন যারা বয়স্ক মানুষ নিয়ে আমরা থাকি, আমাদের তো ভীষণ ভয় যে কী না হয়ে যায়। আর এখন যেমন টিকা দেওয়ার পরে কিছুটা আমরা অন্তত মানসিকভাবে শান্ত হয়েছি এবং বুঝতে পেরেছি যে আসলে অসুখটা কী, কিন্তু ওই 2 বছর তো একটা অন্ধকারের মধ্যে থাকা, সেই সময় আমার মনে হয় না বৃষ্টি ভেজা সন্ধ্যা কাউকে রোমান্টিকভাবে স্পর্শ করেছে। না ভাই, ওই সময়টা খুবই ভয়ের ছিল, ওই সময়টা আতঙ্কের, ওই সময়টা দুশ্চিন্তার, এবং সর্বোপরি ওই সময়টা আমাদের কারোরই খুব ভালো কাটেনি।